কোথায় ঢুকে গেছে। হাই করে দাও ওখান দিয়ে, হ্যালো বলো। হ্যালো, দেখেছো আমাদের এই গ্রামের মধ্যে? তো গাইস কি হয়েছে, আমি তো সকাল দিয়ে আজকে মানে ঘর দিয়ে বেরোয় নেই, কি বলবো, এই ডায়েরি নিয়ে এই ফোন নিয়ে ঘুরেছিলাম, ফোন ঘাটছিলাম, তো এই সব নিয়ে ঘুরেছিলাম, তো আর বাইরে বেরানো হয়নি আমার সকাল থেকে। তো এখন বেরালাম, এখন তো বেরিয়ে ওকে আনলাম, যে সকাল দিয়ে পুচকুকে আদর করা হয়নি, তো পুচকুকে নিয়ে আসি। তো ওকে ঢুকিয়ে দেখছি ঠাকুমার সামনে, ড্রামটা রেখে দিয়েছে আমাদের ঘরের সামনে, তা ওকে আমি মজা করে ওটা ঢুকিয়ে দিয়েছি, ঢুকিয়ে আবার তুলে ঘরে টেনে এনেছি। তো ও আবার আমার হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, ওর ভেতরেই ঢুকবে, তো নিয়ে গিয়ে বসিয়ে দিলাম ওর ভেতরে, তো ওর ভেতরেই বসে আছে। তারপরে লাস্টে ওই ওর ভেতরে বসেই ও দরজা দেখা যাচ্ছে, মানে বাথরুমের দরজায় আর কি মাছগুলো আঁকা আছে, দেখা যাচ্ছে মা মা বলে হাতি দেখা যাচ্ছে, উল্টে গেছে, মানে পুরী নিয়ে ধরে নিয়েছি সঙ্গে সঙ্গে। তো এখন ও ঘরে গেল, মায়ের কাছে যাবে, তো গেল, ওর মা ওকে খাইয়ে দাইয়ে এখন ঘুম পাড়াবে। আর আমার তো স্নান হয়ে গেছে, স্নান করে ভিডিওটা ওপেন করেছি, আর ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করেছি আজকে, কোনো প্রমো দিইনি, তো ভিডিওটা এখান দিয়ে শুরু করছি। আর আমার ভিডিওই যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। বাজে 1:30 বাজে, আমার স্নান হয়ে গেছে, আমি এখন খেতে বসবো, তো সব কিছু রেডি করে রেখে আমি মধ্যবিত্তদের খাওয়া দাওয়া আর ব্লগিংয়ে দেখি কোনো লাভ নেই। প্রথম প্রথম দেখাতাম, একটা দুটো ভিডিওতে দেখিয়েছি, ওরা জানে নর্মাল। তো চেয়ার টেবিলে বসে খাচ্ছি, দেখো আমি চেয়ার টেবিলে বসে খাচ্ছি, দেখো সেরকম তো না, তাও মাটিতে বসেও খাই না বলা যেতে পারে। হ্যাঁ খাই, যখন চারজন একদিকে খেতে তখন একদিকে বসে খাওয়ার মজাটাই আলাদা, কিন্তু যখন মানে একা একা খেতে হয় এই দুপুরবেলাটা, তখন কী করি, এই টিভি আছে, টিভি চালিয়েই চেয়ারে বসেই খাওয়া দাওয়া করি, টিভি দেখি। আর বেশিরভাগ টাইমে ফোনই ঘাটা হয়, বিশেষ করে রবিবার দিনটা এখন একটু টিভি দেখি, কারণ রবিবার দিনটা যেহেতু বিকালবেলা কাজ থাকে না, ওই জন্যই আর কি 3টা পর্যন্ত টিভি দেখলাম, দেখে ঘুমিয়ে পড়লাম এরকম। তো এখন খেতে বসবো, এই যো স্ট্যান্ড ট্যান্ড রেডি করে রেখে দিয়েছি, স্ট্যান্ড জলের বোতল এখানে এসে স্ট্যান্ডের ওপরে ফোনটা রাখবো, রেখে ওখানে ভিডিও দেখবো, দেখতে দেখতে হবে, মানে কী বলবো, এন্টারটেনমেন্টের সাথে খাওয়া আর কি। বাড়িতে কি চারজন এক জায়গায় বসে খেলেও একটা এন্টারটেনমেন্ট মজায় খাওয়া হয়, কিন্তু এখন তো বাড়িতে চারজনই অ্যাটেন্ট নেই, তো এইভাবেই ফোন দেখে এন্টারটেনমেন্ট হতে হবে আর খেতে হবে। বিশেষ করে মাঝে মাঝে আমি ফুড ব্লগগুলো দেখি, খাওয়ার টাইমে দেখলে না গাগুলি ওঠে, তো আমি দেখতে যাই না খাওয়ার টাইম, এমনি কী বলবো ফেসবুক টেসবুক এইগুলো ভিডিও দেখতে দেখতেই আর কি খাই। তো চলো, 1:30 বাজে, খাওয়া দাওয়া করে নিই, আবার বিকালে চেম্বারে যেতে হবে, তো একটু খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নেবো। দুপুরবেলা প্রতিদিন আমার না ঘুমালে চলে না, রাত জাগাও ঠিক আছে, দুপুরবেলা না ঘুমালে আমার চলে না। আর আমার এই অভ্যাসটা কিছুটা ভালো কিছুটা বাজে বলা যেতেই পারে, আমি দুপুরবেলা ঘুমালে মানে কারোর ফোন অ্যাটেন্ড করি না, এইটা খুব মানে আর কি, মানে দুপুরবেলা ঘুমাচ্ছি কেউ ঘুমের দিচ্ছিটা খুব, এটা আমার পছন্দ না, ফোন মিউট করে ঘুমিয়ে পড়ি। এবারে কী হয় দিন কত কী হচ্ছে, বাবাটা বাবা ফোন করছে, বাড়িতে এসে বকাবকি করছে যে ফোন না না, এখন ফোনটা অন করেই ঘুমাই, এই অভ্যাসটা একটু চেঞ্জ করেছি, কিন্তু এই রাত্রে ফোন ঘাটের অভ্যাসটা আমার নেই, রাত জেগে জেগে ফোন ঘাটবো হয় কখন, কী বলবো, যখন বোনরা সব এক জায়গায় থাকলাম বা কোনোদিনও একটু বেশি রাত করে ঘুমানো হলো, ঠিক ওই টাইমটাই একমাত্র ফোন ঘাটায়, এমনি রাত্রে যদি আমার ঘুম নাও আসে আমি ফোন ঘাটি না এমন। আর বোন টোনরা থাকলে তো কোনো সময় হয়তো প্রীতি আমার কাছে ঘুমালো, তখন একটা ব্যাপার আলাদা। তো এখন খাওয়া দাওয়াটা করে নেবো, মানে কথা বলতে বলতে না খিদে পেয়ে গেছে, আর আজকে নিরামিষ না তবুও ডাল আলু ভাজা টাজা পাঁপড় ভাজা এইসবই হয়েছে, খেতে খারাপ লাগে না যদিও বা। তো চলো আমি খাওয়া দাওয়া করে একটু জমিয়ে ঘুম দিয়ে নিই। ওয়াও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমাতে যাব, কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার তৈরি হলো, বাইরে বৃষ্টি পড়ছে, মেঘলা মেঘলা ওয়েদার তৈরি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ইয়ে চলে এসছে, বাট একটাই টেনশন হচ্ছে কারেন্টটা না চলে যায়, তাহলে ঘুম পুরো গেল 12টা বেজে ঘুমের,
বাইরে এতক্ষণ ছিলাম, বাইরে বলতে কি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন 2:15 হয়ে গেছে। তো পুচকু কি করছে? ও বাইরে এসে বৃষ্টিতে ভিজতে, কাকাকে ডাকলাম, দেখ কাকা ভাই বাইরে। তো ও কি করছে? কাকা ওকে ধরে ঘরে নিয়ে গেছে, কাকার হাত ধরে ধরে আবার বাইরে নিয়ে এসে বলে আসো আসো, এই করে যাচ্ছে। ও বৃষ্টিতে ভিজে, ওর বাবাকেও বৃষ্টিতে ভিজতে হবে, ওই করছে। তো এরকম দেখে দেখেই ঘরে আসলাম, ভাবলাম না সময় নষ্ট হয়ে যাচ্ছে, ঘুমাতে হবে, ঘুম থেকে উঠে তো আবার ডিউটিও যেতে হবে। তো চলো এখন একটু ঘুমানো যাক। ভালো ভালো বলে দাও, ভালো আবার খাও। এরকম বাঘও দেখো কাঁচা ভেন্ডি খাচ্ছে, ভালো খাও দেখি। ও ভেন্ডি খেয়ে আবার নাকি ওর দাঁতে বেঁধে গেছে। আমি এখন বাড়িতে আসলাম, তো এসে একটু বাইরে বসেছিলাম মা বাবা আর ফুচকুর সাথে। ফুচকুর কি করছে? বাবা বাজার করে এনেছে আর ও রান্নাঘর দিয়ে একটা থালায় করে ভেন্ডি, তারপরে যা সবজি তুলে এনে একা একা খেলছে। আর কিছুক্ষণ পরে দেখছি ভেন্ডিটা খাচ্ছে, কাঁচা ভেন্ডি খাওয়া শুরু করে দিয়েছে। আমারও দেখতেই পাচ্ছ চকচক চক করছে পুরো, তেল দিয়েছি। আর আজকে দুপুরে ঘুমটা তো দারুণ হলো, মানে বললাম না যে বৃষ্টি বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টিই হয়নি, বিশ্বাস করো বৃষ্টিই হয়নি, ছিটে পোটা একটু হলো, ঝিরিয়ে না ধরার মতনই আর কি। তো সেরকমই একটু বৃষ্টি হলো, কিন্তু ওয়েদারটা এতটা সুন্দর হয়ে আসলো যে কি বলবো, মানে দুপুরবেলা তো ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, যে ঘুম থেকে উঠে উঠে কাজে যায়, তাও উঠলাম 4:30 সময় উঠেছি। উঠে কোনো রকম তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর সেরকম কাজ। তো মা বাবা বাড়ি চলেই এসেছিলো, তারপরে দাদাও চলে এসেছিলো, তো তারপরে আর কি বলবো, ওই তারপরে কাজবাজিগুলো সামনে নিয়ে ছিল আর কি। প্রতিদিন প্রায় তাই হয়, আর যেদিন আমি সময় পাই আর কি, হয়তো ঘুম আগে আগে ভেঙে গেলো বা কিছু, ঘর দৌড় একটু পরিষ্কার করে দিয়ে তারপরে মানে ঝাড় দেওয়াটা আর কি, তারপরে আর কি যা টুকিটুকি কোনো কাজ থাকলে করে দিই তারপরে কাজে। আচ্ছা চাপটাও অতটা ছিল না, অল্প পেশেন্ট ছিল, তো বেশ খাটাখাটনিটাও কম হয়েছে, আর তাড়াতাড়ি বাড়িতেও চলে এসেছি, পুরো 9:00 বাড়ি ঢুকে পড়েছি, তো বেশ ভালোই হলো। তো ভাবলাম বাড়িতে যখন চলে এসেছি একটু ভিডিও ভিডিও বানিয়ে নিই, ভিডিওটা এই পর্যন্ত রাখি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। এখন মানে রিলস, চলো রিলস দেখছো তো?